ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না। মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়া, বীর বিক্রম। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের কোনো রাজনৈতিক প্রতিপক্ষই আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না। গতকাল শনিবার চাঁদপুরে মতলব উত্তর উপজেলা মায়া চৌধুরী তার নিজ গ্রামের বাড়ি মোহনপুরের আলী ভিলা মিলনায়তনে বিভিন্ন ইউনিয়ন ও সাঙ্গাছর পৌরসভার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীদের সাথে এসব কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে মায়া চৌধুরী বলেন, আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না যদি না নিজেদের মধ্যেকার কোন্দল পরিহার করা যায়। একটি শক্তি আমাদের নিজেদের মধ্যে ফাটল ধরানোর পায়তারায় লিপ্ত, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের ঐক্যই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি। শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মায়া চৌধুরী বলেন, আগামী নির্বাচনে নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে, দলকে আরো আধুনিক এবং শক্তিশালী করে গড়ে তুলতে হবে। এ সময় মায়া চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম হাওলাদার, মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল, উপজেলা যুবলীগের সদস্য হাসান মোর্শেদ আহার চৌধুরী, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল সোবান সরকার শুভা, চ্যাঙ্গাছড় পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন ব্যাপারী, চ্যাঙ্গাছড় পৌরসভার কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট জসিমউদ্দিন পাটোয়ারী সহ অসংখ্য নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের এ বর্ষীয়ান নেতা মায়া চৌধুরী গত বৃহস্পতিবার তিন দিনের সফরে মতলব আসেন। গত তিন দিনে বিভিন্ন নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। গতকাল শনিবার বিকেল 3:30 সময় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। কামাল হোসেন খানের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।